বলেন যদি ওই কুকুরকে আপনি না তাড়াইতে পারেন, ওই কুকুর থেকে যদি আপনি না বাঁচতে পারেন, তাহলে কি আপনি জমিদার বাড়িতে যাইতে পারবেন? না। জমিদার বাড়িতে যাই ভিক্ষা আনতে পারবেন? না। পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে আপনার সামনে কুকুর দাঁড়ানো আছে। ওই রকম ভাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন ওই মহা রবের সান্নিধ্যের দিকে যাওয়ার জন্য। কিন্তু মহা রবের সান্নিধ্যের দিকে যাওয়ার পথে আমাদের প্রত্যেকের সাথে একটা করে কুকুর আছে। এই কুকুরকে যতদিন পর্যন্ত আমরা ধ্বংস করতে না পারবো, এই কুকুর থেকে আমরা যতদিন বাঁচতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, আমরা জামানার মহাকামেল মহামুজাদ্দেদ বিশ্বলি খাজাবা শাহসুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কেবলা জান হুজুরের বেসালত দিবস, সেই দিবসে আমরা উপস্থিত হয়েছি যেদিন জামানার মহাকামেল খাজা ফরিদপুরি কোটি কোটি জাকেরানদেরকে শোক সাগরে বাসায়া, ইয়াতিম বানায়া, আমাদেরকে অভিভাবকহীন করে, আমাদেরকে ইয়াতিম করে দারুল বাকায় তাশরিফ নিয়েছেন। আজকে সেই পবিত্র রজনী। প্রিয় জাকের ভাইরা, বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে আজকে লক্ষ লক্ষ জাকেরানদের পদচারণা। এখানে অনেক ওলামাই কেরাম অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক আলোচনা করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আমি শুধুমাত্র এতটুকু আপনাদেরকে আমি বলতে চাই এবং জানান দিতে চাই যে আমরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে কেন এসেছি। আমার কথা বোঝা যায়? আমরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে কেন এসেছি? বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আসার উদ্দেশ্য কি? এদেশে কত প্ল্যাটফর্ম আছে, কত দরবার আছে, কত মাদ্রাসা আছে, কত মসজিদ আছে, কত খানকা আছে, কত কিছুই না আছে, কিন্তু আমরা কোত্থেকে কোথায় সারা বাংলাদেশ বহির্বিশ্ব থেকে বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ আমরা কেন আসলাম? তাও সবাই না, এই এক গ্রাম থেকে ওই গ্রাম থেকে ওই গ্রাম থেকে এইভাবে করে 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 লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে ছুটে আসতেছে কেন, কিসের জন্য? এই বিষয়টাকে যদি আমি বলি, মৌলিক কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? সবাই বলেন, কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহ পর্যন্ত পৌঁছানো। কিন্তু এখানে আপনাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট রাস্তা দিয়ে দেন নাই যে বান্দা দুনিয়াতে যাবি আর আমাকে পাবি, এমন না। বরং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুইটা বস্তু দিয়ে। আমাদের এই দেহটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা? দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। এক নম্বর হচ্ছে নাফস, আরেকটা হচ্ছে রুহ। একটা নাফস আরেকটা বলে না, একটা নাফস আরেকটা রুহ, দুইটা জিনিসের সমন্বয়ে আমাদের এই দেহটা গঠিত। স্পষ্ট ভাবে আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝালে অনেক বুঝাইতে পারবো। সহজ সরল বাংলায় বলি, নাফস কাকে বলে আর রুহ কাকে বলে? আপনার দেহের মধ্যে যেই নাফস আছে, এই নাফস হচ্ছে শয়তানের দালাল, আর আপনার ভিতরে যেই রুহু আছে, এই রুহু হচ্ছে আল্লাহর দালাল। আপনার ভিতরে যেই রুহ আছে, এই রুহ কার দালাল? আল্লাহর দালাল। অর্থাৎ আপনার উপরে যে নাফস, এই নাফস শয়তানের পক্ষ থেকে পরিচালিত হয় সদা সর্বদা। আপনার দেহ, আপনার সমস্ত কিছু শয়তান দখল করে নিয়ে যায়। ওই অবস্থায় আপনি অপবিত্র থাকেন, ওই অবস্থায় আপনার মধ্যে জিকির আসে না, নামাজের খেয়াল আসে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আর আপনার ভিতরে রয়ে গেছে রুহ, ওই রুহ হচ্ছে পবিত্র বস্তু। এই রুহের মাধ্যমে মহান রবের সান্নিধ্য পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু আজকে আমরা যারা সমাজের মধ্যে আছি, ঘরে
বাহিরে এলাকায় মহল্লায় সদা সর্বদা সব হালতে সব জায়গার মধ্যে আমরা দেখি আমাদের দেশের মধ্যে যেই লোকটা সুদ খায় ঘুষ খায় চুরি করে জেনা করে ব্যভিচার করে অপকর্মে লিপ্ত হয় মানুষের হক নষ্ট করে গীবত করে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে তারপরেও দেখা যায় ওই লোকটাও জীবনের একটা সময় আইসা বিভিন্ন ভাবে নিজেকে আপনার আমলওয়ালা বান্দা হিসেবে জাহির করে কথা বলনে করে না করে না আমলওয়ালা বান্দা হিসেবে জাহির করতে চায় সে ফাকিরি ভাব ধরে ফকিরি ভেষ ধরে বেশ ধরে সে ফকির ফকির ভাব ধরতে চায় দাদু ভাই শুনেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহ তাআলা জাতের দিকে যাওয়ার জন্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য কিন্তু এই রেজামন্দি হাসিল করার আগে আপনার সামনে একটা বড় ধরনের বাধা আছে আর সেটা হচ্ছে আপনার নাফস নামক যে শত্রু এই শত্রু থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন কি পারবেন না একটু খেয়াল করেন মৌলিক কথাটা হুজুর কিবলা জানের ওফাতক্ষণ একেবারে আমাদের সন্নিকটে কিছুক্ষণের ভিতরেই খাজা রজনী পালিত হবে সুতরাং আপনারা কেউ ঘুমায় থাকবেন না বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে এসে যদি আমরা ঘুমায়া থাকি সারা বছর বাড়িতে ঘুমাইলাম খাইলাম এখন বিশ্ব জাকের মঞ্জিলে কয়দিনের লেগেছি বলেন কয়দিনের লেগা বেশিরভাগ মানুষ একদিনের জন্য আর একজন থাকতে পারে এদিক সেদিক বেশি কিন্তু আমরা একদিনের জন্য আসছি একদিনের জন্য একটা রাত্র কি আমরা আপন পীরের জন্য কুরবানি করতে পারবো না বলেন না কেন পারবো না দাদু ভাইরা আমার মৌলিক যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত যাইতে চায় সবাই কে না চায় সবাই চায় আল্লাহকে পাইতে সবাই যে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত যাইতে পারি না হঠাৎ করে আমরা এই খারাপ কাজ করে ফেলছি গুনাহ করে ফেলছি পাপের কাজ করে ফেলছি কেন কারণ হচ্ছে যিনি আপনাকে ওয়াস ওয়াসা দিয়া আপনাকে খারাপ কাজ করাইতেছে একে চিনার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এর থেকে বাঁচার দরকার আছে না নাই আমি আপনাদেরকে এটা বাঁচার প্রথম যে পয়েন্ট এই পয়েন্টে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি মনে করেন আপনি জমিদার বাড়িতে যাবেন ভিক্ষার জন্য জমিদার বাড়িতে সবাই বলে না জমিদার বাড়িতে ভিক্ষার জন্য আপনি যাবেন এখন জমিদার বাড়িতে পৌঁছানোর আগে একটা কুকুর দাঁড়ায় রয়েছে ওই কুকুর আপনাকে তাড়া করতেছে বলেন যদি ওই কুকুরকে আপনি না তাড়াইতে পারেন ওই কুকুর থেকে যদি আপনি না বাঁচতে পারেন তাহলে কি আপনি জমিদার বাড়িতে যাইতে পারবেন না জমিদার বাড়িতে যাই ভিক্ষা আনতে পারবেন পারবেন না কেন পারবেন না কারণ হচ্ছে আপনার সামনে কুকুর দাঁড়ানো আছে ওই রকম ভাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন ওই মহা রবের সান্নিধ্যের দিকে যাওয়ার জন্য কিন্তু মহা রবের সান্নিধ্যের দিকে যাওয়ার পথে আমাদের প্রত্যেকের সাথে একটা করে কুকুর আছে এই কুকুরকে যতদিন পর্যন্ত আমরা ধ্বংস করতে না পারবো এই কুকুর থেকে আমরা যতদিন বাঁচতে না পারবো ততদিন পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে আর ওই কুকুর থেকে বাঁচার জন্যই আমরা এসেছি বিশ্ব জাকের মঞ্জিলে এখন বলতে পারেন মাওলানা সাহেব কুকুর আমাদের সাথে আছে আমাদেরকে কুকুর বানাইলেন না কুকুর সাথে আছে আসলে কারণটা কি শুনেন এই কথা আমাদের সাথে যে কুকুর আছে এই কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা নাসের মধ্যে বলেন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি কি থেকে সবাই বলেন কি থেকে খান্নাস থেকে আশ্রয় প্রার্থনা করতেছি তার মানে বোঝা যায় আমাদের প্রত্যেকের সাথে খান্নাস কথা কেন আছে না নাই আমার কথাগুলো খুব একটা বেশি মজা লাগবে না কারণ এই সমস্ত কথাবার্তা শোনার লাগে আমরা প্রস্তুত না তবে মনে রাখেন মনে রাখেন হুজুর কেবলা জানের দপ্তরে যেই জিনিসের জন্য এসেছেন যেটার জন্য এই দরবার শরীফে আসেন আর যান এই দরবার শরীফে সব কিছু কুরবানি করেছি দিন রাত রজনী সব কিছু যার জন্য কুরবানি করেছি সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া এই কারণে হুজুর কেবলা বারবার বারবার নাফসের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন বাবা নাফস থেকে বাঁচতে হবে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে নাফসকে হত্যা করো বা নাফস থেকে বাঁচো যদি বাঁচতে পারো আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাইবা এই কারণে যদি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে নাফস থেকে বাঁচার দরকার আছে না নাই কিন্তু আজকে আমাদের মধ্যে এগুলোর কোনো চর্চা নাই আজকে আমরা আছি একজন জাকের ভাইকে গালাগালি করতেছি জাকের ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রচনা করতেছি জাকের ভাইয়ের বিরুদ্ধে চুগলখুরি করতেছি জাকের ভাইয়ের হক নষ্ট করতেছি জাকের ভাইয়ের
উপরে বিভিন্ন ভাবে অত্যাচার করতেছি, আমরা বিভিন্ন ভাবে অত্যাচার জুলুম নির্যাতনের মাধ্যমে আজকে জাতির সমাজকে আমরা কলুষিত করে ফেলেছি। অথচ পৃথিবীর মধ্যে যত দরবার, দরবার নয় যত মাদ্রাসা, যত মসজিদ, যত প্রতিষ্ঠান, এগুলো সব হচ্ছে বাহ্যিক চর্চার দপ্তর, আর বিশ্ব জাকের মঞ্জিল হচ্ছে আধ্যাত্মিক চর্চার দপ্তর। এই দপ্তর থেকে আপনার নাফস থেকে মুক্তি লাভ করে, রুহের উপর সওয়ার করে আপনার রব পর্যন্ত আপনার পৌঁছানো লাগবে। কিন্তু আমরা বিশ্ব জাকের মঞ্জিলে এসে মূলত কিসের জন্য এসেছি, কি কারণে এসেছি সব ভুলে গেছি। আমি শেষ একটা কথা বলি ছোট্ট করে, সেই কথাটা হলো অনেক যুবক ভাইয়েরা ধাউ ধাউ করে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মন নষ্ট করে ঘুরে, আমি তো সফল হতে পারছি না, আমি তো এই হচ্ছি না, আমি তো সেই হচ্ছি না, বিভিন্ন কথা শোনা যায়, বিভিন্ন অবস্থা আমাদের সামনে আসে। আমি একটা কথা বলি যুবক ভাই, হে যুবক ভাই, আপনাকে আমি স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনার দায়িত্ব আপনার রবের পক্ষ থেকে আপনার রবের আমানত রক্ষা করা। কি রক্ষা করা? কি রক্ষা করা? আমানতের কথা খাজাবা বলছে না বলে নাই? বলেন না কেন? বলছে না বলে নাই? হুজুর কেবলা বলছে বাবা আমানত, আমানতের হিসাব নেওয়া হবে। আল্লাহ আপনাকে দিয়েছেন এই আমানত রক্ষা করার জন্যে। আমি বলতে চাই যদি আমরা আমানত রক্ষা করতে পারি, আমরা যদি আমানতের হেফাজত করতে পারি, আমরা যদি আমাদের নাফসকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পবিত্রতা অর্জন করতে পারি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে আপনার কিচ্ছুর প্রয়োজন নাই, কিচ্ছুর প্রয়োজন নাই, আপনার ব্যবহার শক্তি নাই, দাদার শক্তি নাই, নানার শক্তি নাই, টাকার বল নাই, সম্পদের বল নাই, কিচ্ছু নাই, আপনি পবিত্র হয়ে যান, আপনার আল্লাহ নিজ জিম্মায় আপনাকে ধনী বানিয়ে দিবে। আপনার আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিতে প্রস্তুত। তার কারণ হচ্ছে সূরা শামস, আমি কসম কাটছি কয়টা? তিনটা। কয়টা বলে না? কয়টা? আমি কসম কাটছি তিনটা, এই কথাটা বলার জন্য। আর আমার আল্লাহ এই সফলতার কথাটা বলার জন্য সূরা শামসের মধ্যে কসম কাটছে সাতবার। সুবহানাল্লাহ কইতেন না? কয়বার? কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহ সাতবার কসম করে বলেছেন, ওয়াশি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে আল্লাহ সাতটা আয়াতের মধ্যে কসম কেটেছেন। সূর্যের কসম যখন তার আলো দেয়, এরপরে মানে চন্দ্রের কসম, এরপরে দিনের কসম, রজনীর কসম, নাফসের কসম, আল্লাহ বিভিন্ন কসম করে বলেছেন যদি তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তোমাদেরকে সফলতা বানিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। প্রিয় দাদা ভাইয়েরা আমার, আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম, কারণ এই বিষয়ে এক একটা বিষয়ে কথা বললে এগুলো এই সমস্ত বিষয়ে ঘন্টার পর ঘন্টা দরকার, আমি চেষ্টা করেছি মূল মেসেজটা দেওয়ার জন্য, বিশ্ব জাকের মঞ্জিলে আমরা কী জন্য এসেছি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়ি। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।